সকালে নাস্তার জন্য ঝটপট বানিয়ে নিতে পারেন এই রেসিপি। দিচ্ছি ময়দা হাফ কাপ, সুজিটা দিচ্ছি 1/4 কাপ, লবণটা দিচ্ছি পরিমাণ মতো, পানিটা দিচ্ছি 1 কাপ পরিমাণ, 1 কাপের বেশি লাগবে পানি, 1টা ডিম দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে একটু ফেটে নিতে হবে, ভালোভাবে এভাবে ফেটে নিতে হবে। ফেটে নেওয়ার পর 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 10 মিনিট পরে এভাবে একটু দেখে নেবেন ঘনত্বটা। আর একটু পানি লাগবে, 2 টেবিল চামচ পানি দিতে পারেন, খুব বেশি পাতলাও হবে না খুব বেশি ঘনও হবে না। 2 টেবিল চামচ পানি দিয়ে দিচ্ছি, আবার আবারও মিলিয়ে নিচ্ছি। এ ধরনের ঘন হবে, চুলার ফ্লেমটা বাড়িয়ে তাওয়াটাকে বেশ গরম করে নিতে হবে। এবার আমি ফ্লেমটা কিছুটা কমিয়ে দিচ্ছি, 1 চামচের বেশি ব্যাটারটা দিয়ে নিচ্ছি, প্রায় 1.5 চামচ। এবার মাছ থেকে ঘুরে ঘুরে এভাবে ছড়িয়ে দিবেন, একটু তাড়াতাড়ি করবেন কাজটা। সবজি মাংস যে কোনো আইটেমের সাথে এটা খেতে ভালো লাগবে। ঢাকতে হবে না, একটু ওয়েট করবেন, প্রায় 1 থেকে 1.5 মিনিট অপেক্ষা করতে হবে। সাইডগুলো যখন হালকা লাল হয়ে যাবে, পোড়া পোড়া মনে হবে, তখন তুলে নেবেন। আমি তার আগে দেখিয়ে দিচ্ছি, এই তাওয়াটার নিচে আমি এ ধরনের একটা প্লেট দিয়েছি। আপনারা অ্যালুমিনিয়ামের ঢাকনা দিয়ে রাখতে পারেন, তাহলে নিচটা পুড়বে না। আমি এখন তুলে নিচ্ছি, এবার তাওয়াটাকে আবারও মুছে নিয়ে আরেকটা দিয়ে দেবেন, এ ধরনের হবে। আমি আরেকটা দিয়ে দিচ্ছি, তৈরি হয়ে গেল সকালের নাস্তা।